লেফট ওভার এতটা ভেজ সোয়াবিনের তরকারি বেঁচে গিয়েছিল আর এটাকে ফেলে দেওয়া মানে নিজেদেরই অনেক কিছু ওয়েস্ট করা যাই হোক অনেক কিছু ভাবনা চিন্তা করে নেবার পর একটা রেসিপি তো বানানোই যায় খুবই ইজি আর সিম্পল রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক সোয়াবিন আর আলুটাকে আলাদা করে নিলাম এখানে একটা ম্যারিনেশন করার জন্যে নিয়েছি টক দই আদা রসুন বাটা অল্প বিরিয়ানি মশলা জিরে গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো কশুরি মেতে দিয়ে শুধু সোয়াবিনটাকে বেশ ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এখানে কিন্তু এখন আলুটা ম্যারিনেশন করিনি নিয়েছি একটা ফ্রাই প্যান তাতে দিয়েছি অল্প সাদা তেল এক চামচের মতন গাওয়া ঘি গোটা গরম মশলা আর অল্প কুচনো পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়েছি এক চামচের মতন পিঁয়াজ বাটা দেন আবারও খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন অল্প বিরিয়ানি মশলা কালার আর ঝালের জন্য রেড চিলি পাউডার দেন খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবার পর দিয়ে দেবো এখানে ম্যারিনেশন করা সোয়াবিন সোয়াবিনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেবার পর দিয়ে দেব এখানে ছেঁকে রাখা আলু আলুটাকে দেবার পর আবারও কিছুক্ষণের জন্য সোয়াবিনের সঙ্গে মিশিয়ে দেবো এখানে আমি আগে থেকে গোবিন্দভোগ ভাত করে রেখেছিলাম একদম ঝুরঝুরে করে সেটা মিশিয়ে দেবার পর কিছুক্ষণের জন্য ভাপিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে এরকম করে যদি লেফট ওভারের তরকারি যদি বেঁচেও যায় মন্দ নয় এরকম ছোটো ছোটো রেসিপি কিন্তু বানানো যায় খেতে কিন্তু দারুণ হয়েছিল একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আমি তো প্লেন মিষ্টি দইয়ের সঙ্গে ট্রাই করেছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে জানাবেন আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে নতুন ব্লগের সঙ্গে